আসসালামু আলাইকুম ভিউর্স টাইম ফর স্কুল থেকে আবারও তোমাদেরকে স্বাগতম জানি আরেকটি ক্লাস শুরু করব আজকে আজকের ক্লাসটি মূলত মাত্রা নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক আগের ক্লাসে আমি একক নিয়ে আলোচনা করেছিলাম বিভিন্ন একক সম্পর্কে আলোচনা করেছিলাম আর পুরা ফিজিক্স বইয়ের যত একক আছে সবগুলো একক আমি সেখানে তুলে ধরেছিলাম আজকের ক্লাসে ফিজিক্স বইয়ের যত মাত্রা আছে সকল মাত্রা নিয়ে আলোচনা করব অ্যাডমিশনের জন্য এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে অ্যাডমিশনের যদি এগুলো থেকে একটাকে দুইটা কোয়েশ্চেন আসে তাহলে তো অনেক পারলে অনেক আগে যাওয়া সম্ভব কারণ অ্যাডমিশনে পরীক্ষাগুলোতে এক মার্কের জন্য আমরা অনেক পিছিয়ে যাই চলো বেশি কথা না আবার শুরু করি মাত্রা ফিজিক্স এটা কিন্তু এইচএসসি এসএসসি জিএসি সবাই দেখতে পারো কারণ এমসিকিউর জন্য সবাই এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপরে স্বর্ণের মাত্রা এল তার সে ব্যাগের মাত্রা মাত্রা লিখতে হয় পাশে থার্ড ব্যাগ দিতে হয় এল টি ইনভার্স ওয়ান তরণের মাত্রা এল টি ইনভার্স টু বর ব্যাগের মাত্রা এম এল থ্রি ইনভার্স ওয়ান বলের মাত্রা এম এল টি ইনভার্স টু বলের গাত এম এল থ্রি ইনভার্স ওয়ান তারপরে সে কনিক ব্যাগ কনিক ব্যাগ টি ইনভার্স ওয়ান কুণিক তরণ টি ইনভার্স টু তারপর সে কনিক বরবেগ এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান তারপর চক্রবর্তীর ব্যাসার্ধ এল তারপর সে জড়তার ভ্রামক এম এল স্কোয়ার তারপর টর্ক এম এল স্কোয়ার টি ইনভার্স টু চলো নেক্সট নেক্সটটাতে এগুলো আমি নোট করেছিলাম আমার অ্যাডমিশনের সময় এখন তোমাদের সাথে এগুলো শেয়ার করছি তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করো খুব দ্রুতই তাহলে তারা উপকৃত হবে চলো এখন দ্বন্দ্বের ভ্রামক এম এল স্কোয়ার টি ইনভার্স টু তারপর সে বলের ভ্রামক এম এল স্কোয়ার টি ইনভার্স টু তারপর সে কাজ এম এল স্কোয়ার টি ইনভার্স টু তারপর হচ্ছে ক্ষমতার এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি তারপরে শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু ধ্রুবক এম ইনভার্স ওয়ান অ্যাল কিউব টি ইনভার্স টু মহাকোষীয় প্রাবল্য এল থ্রি ইনভার্স টু তারপর হচ্ছে মহাকশীয় বিভব এল স্কোয়ার টি ইনভার্স টু তারপর হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিস্থাপক গুণাঙ্ক এম আউ ইনভার্স ওয়ান টি ইনভার্স টু পৃষ্ঠটান এম টি ইনভার্স টু সান্দ্রতা গুণাঙ্ক এম আউ ইনভার্স ওয়ান টি ইনভার্স টু পিরন এম আউ ইনভার্স ওয়ান টি ইনভার্স টু পারলে তোমরা এগুলো নোট করে নিবে এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি একজন স্টুডেন্ট হিসাবে তোমাদের সাথে এগুলো সব শেয়ার করছি তাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে আর কি সম্পর্কে ভিডিও চাও কমেন্ট বক্সে জানাও পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ প্লিজ সাবস্ক্রাইব